সাথে এটা। তারপর হ্যাঁ স্যার ওটা, হ্যাঁ ওই PBX এ ওই মহিলা ফোন করে বলতো যখন, আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার হয়ে এসেছি যিনি, তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন, ওনার এগেনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এরম ফোন। স্যার আমি সব আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয়ে কতদিন মুখ বন্ধ করে থাকবো। Thank you.